দুরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদ রে মিনারে রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। ইস্ট লন্ডনের বেশ কয়েকটি কাউন্সিলের মধ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলটি অন্যতম। লন্ডন শহরের এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকায় ব্রিটিশ নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের, বিভিন্ন জাতির, বর্ণের এবং ভাষাভাষী মানুষের বসবাস। মূলত এই এলাকাটি একটি মাল্টিকালচারাল এলাকা হিসেবেই পরিচিত। 2011 সালের জরিপ অনুযায়ী এই বারাতে বিভিন্ন ধর্মের প্রায় 340,700 এর বেশি লোকজনের বসবাস। অন্যান্য ধর্মের পাশাপাশি এখানে মুসলমানদের বসবাসও কম নয়। 2011 সালের জরিপ অনুযায়ী এ এলাকায় প্রায় 96,536 জন মুসলমান বাস করে। এই বিশাল মুসলিম জনসংখ্যার ধর্মীয় কার্যক্রম পরিচালনা করার জন্য এই এলাকায় গড়ে উঠেছে ছোট বড় প্রায় 60টিরও বেশি মসজিদ এবং ইসলামিক সেন্টার। এই কাউন্সিলের পপলার এলাকায় রয়েছে 5টি মসজিদ, যার মধ্যে ল্যান্সবেরি এস্টেট মসজিদ অন্যতম। আমরা প্রথমে ছিলাম ফাইভ অল্টন স্ট্রিট থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। ফাইভ অল্টন স্ট্রিট আমাদের একটা ক্লাস ছিল, মাদার টাং বাংলা ক্লাস, একটা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ, এটার নাম ছিল বাংলা ক্লাস। এখান থেকে এই বাংলা ক্লাস থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরু হইয়া আজ আলহামদুলিল্লাহ আমরা 2007 এখানে আমরা পটাকাবিন বসানোর পর হেসার ছিল পপলা হারকার থেকে আমরা একটার পর একটা আমরা এই কেবিনগুলো আমরা পপলা হারকায় আমাদেরকে সারিয়ে চলে গেছে। এখন আমাদের লাস্ট ছিল একটা কার পার্ক, সামনে কার পার্কটাও পপলা হারকায় চলিয়ে গেছে, সারিয়ে গেছে। এরপর আমরা এখন ডেইলি বেসিস এখানে আসি, ডেইলি রেইন দিয়ে আমরা চলতেছি। মনোরম পরিবেশে বাংলাদেশি কমিউনিটির ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে এই মসজিদ। বাঙালিদের তৃতীয় বা চতুর্থ প্রজন্ম নিয়ে এই এলাকায় গড়ে উঠেছে একটি আদর্শ বাংলাদেশি কমিউনিটি। এই মসজিদের আশেপাশের বাড়িঘর, পরিবেশ এবং নিয়মিত মানুষের যাতায়াত দেখেই বোঝা যায় এই এলাকায় বাঙালিদের বসবাস সবচেয়ে বেশি। ইংল্যান্ডে এখন গ্রীষ্মকাল, প্রকৃতির বিভিন্ন সৌন্দর্য ফুটে উঠেছে বিভিন্ন জায়গায়। অনুরূপভাবে এই মসজিদের চারপাশের প্রাকৃতিক মনোরম পরিবেশ মসজিদটির বাহ্যিক সৌন্দর্যকে আরও বেশি সমৃদ্ধ করেছে। মসজিদের পাশেই রয়েছে একটি ছোট পার্ক, যেখানে ইকরা বাংলার ক্যামেরায় উঠে এসেছে প্রকৃতির বেশ কিছু অনন্য সৃষ্টি। মসজিদের দেয়াল ঘেঁষেই রয়েছে বেশ কয়েকটি বৃক্ষ, আর সেখানে দেখা মিলল কয়েকটি কাঠ বিড়ালি ছোটাছুটি। মসজিদের পাশেই দেখা গেল এক ঝাঁক কবুতর সহ বিভিন্ন প্রজাতির পাখপাখালির বিচরণ। এই মসজিদের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আগত মুসল্লিদের আল্লাহর প্রতি ইবাদতের ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বিভিন্ন সময়ে দেখা যায় বিকেলে আসর নামাজের পরে অনেক বয়স্ক লোকজন মসজিদের চারপাশের প্রকৃতির সাথে সময় কাটান, আর মাগরিব নামাজ পড়ে বাসায় ফিরে। তোমার নামে আশিক হলো যারা দোজাহানে। 2007 সালের আগে
এই এলাকায় বসবাসরত মুসলমানদের জন্য নামাজ বা ইসলামিক কার্যক্রমের কোনো মসজিদ বা ইসলামিক সেন্টার ছিল না। জুম্মা নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজের জন্য এই এলাকার ধর্মপ্রাণ মুসলিমদের দূরে কোনো মসজিদ বা ইসলামিক সেন্টারে যেতে হতো। কিন্তু অনেক সময় এই এলাকার বয়স্ক লোকজনদের জন্য দূরে গিয়ে নামাজ আদায় করা কষ্টসাধ্য হতো। আমরা এই এরিয়াত মসজিদ না থাকা অবস্থায় আমরা গিয়ে বাটা স্ট্রিট মসজিদে নামাজ পড়তাম। তখন আমরা কিছু বেজানতে আগ্রহ নিয়ে এই মসজিদটা হওয়ায় আমরা এলাকার ফায়দা হয়েছে বা এরিয়ার ফায়দা হয়েছে, বাচ্চানতে আরও ইসলাম দিকে অগ্রসর হওয়ার, এলাকার ইয়াং যারা তারাও বাদ কালচার থাকি ইসলামের দিকে আইয়া বাদ থাকি ফিরিয়া থাকের। 2007 সালে বাঙালি এবং অন্যান্য মুসলিমদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় ল্যান্সবেরি এস্টেট মসজিদ। মূলত এলাকার বয়স্ক মুরব্বীদের আহ্বানে এবং সকলের সম্মতিতে প্রতিষ্ঠিত হয় এ মসজিদ। আল্লাহর ঘর নির্মাণে সকল মুসলমানদের সক্রিয় অংশগ্রহণই হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সুতরাং যেই কমিউনিটিরই হোক না কেন, মুসলমানদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণে এগিয়ে আসা। ল্যান্সবেরি এস্টেট মসজিদ নির্মাণেও এর ব্যতিক্রম ঘটেনি। মসজিদটির প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত সব ধরনের উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এ এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমান। ২০০৭ সালে সর্বপ্রথম কাউন্সিল থেকে মসজিদের এই জায়গাটি ভাড়া নিয়ে পোটা ক্যাবিন তৈরি করে প্রতিষ্ঠিত হয় এই মসজিদ। এরপর ধীরে ধীরে মসজিদের মুসল্লি বাড়তে থাকলে প্রয়োজন অনুযায়ী মসজিদের পরিধি সম্প্রসারণ করা হয়। 2008 সালে কাউন্সিল থেকে অনুমতি নিয়ে আরও কিছু পোটা ক্যাবিন তৈরি করে মসজিদের আয়তন বাড়ানো হয়। মসজিদের ভিতরে অবকাঠামোগত উন্নয়ন এবং নামাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বেশ কিছু পাউন্ড ব্যয় করেন মসজিদ কমিটি। মূলত মসজিদের যাবতীয় অর্থনৈতিক খরচ এলাকার লোকজন এবং মসজিদের মুসল্লিরাই যোগান দিয়ে থাকেন। প্রতি শুক্রবার জুম্মার নামাজের সময় মুসল্লিদের কাছ থেকে প্রায় 600 পাউন্ড অনুদান সংগ্রহের পাশাপাশি প্রতিবছর রমজান মাসে মসজিদের ভেতরেই বড় পরিসরে অনুদান সংগ্রহ করা হয়। মসজিদ সঠিকভাবে পরিচালনা, ইমামের বেতন, ভবন ভাড়া, ইলেকট্রিসিটি বিল সহ বিভিন্ন খরচ এই অনুদান থেকেই দেওয়া হয়ে থাকে। আমাদের বর্তমান কালেকশন ফ্রাইডে 400-500 পাউন্ড হয়, আর মোটামুটি আমাদের খুব ভালো সুন্দরভাবে চলতেছে মসজিদ। আমাদের মসজিদের যে ইলেকট্রিক, গ্যাস, ওয়াটার বিল এগুলো আছে, আমাদের ফ্রাইডে কালেকশন থেকে মোটামুটি ম্যানেজ করা যায়। যদিও বর্তমান সময়ে এ মসজিদের কোনো কর্জে হাসানা নেই, কিন্তু ভবিষ্যতে একটি পারপাস বিল্ড মসজিদ নির্মাণের পরিকল্পনা জানান মসজিদ কমিটি। আর এই স্থায়ী মসজিদ নির্মাণে কয়েকশো হাজার পাউন্ড লাগবে বলে মনে করেন মসজিদ কমিটি। আমাদের এই মহিল যে আমরা লং একটা লিজ, আলহামদুলিল্লাহ আমরা কাউন্সিলের কাছে, মেয়রের কাছে সব সময় আমরা মিটিং করতেছি, আবেদন করতেছি আমাদেরকে একটা লং লিজ অথবা ফিডিওল এই জায়গাটা দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা লাস্ট উইক আমাদের মেয়রে বা কাউন্সিলের লিডারে আমাদেরকে বলছে যে যদি আমাদেরকে ফিডিওল না দেয় তবে আমাদেরকে লং একটা লিজ দিবে, আশা আছে। যদি লং লিজ দেয় আলহামদুলিল্লাহ আমাদের যে একটা এইম, আমাদের যে একটা সামনের যে একটা অ্যাম্বিশন, আমরা একটা প্রপার এখানে একটা ব্রিক বিল্ড মসজিদ করতে চাইলাম। এই কমিটি হওয়ার পরে একটা নতুন একটা প্ল্যান করছি আমরা যে লিজে যারা 1000 পাউন্ড দিবে পারপাস বিল্ড মসজিদের জন্য, তারা আজীবন সদস্য থাকবে এবং তাদের নাম থাকবে, দেওয়ালি লেখা লেখা হবে। ইনশাল্লাহ আমরা সোফার 10-12 জন হয়ে গেছে, আর যদি লিজ আসে তাহলে ইনশাল্লাহ এলাকার মুসল্লি হল তারা খুবই ভালো এবং ডোনেশন দিতে খুব ইচ্ছুক। ফার্স্ট ডিউটি লাগে আমরা লাগে উই নিড টু রিড দ্য কোরআন। উই ক্লেম উই সি এ হিউজ নাম্বার অফ মুসলিম নাওয়েডেজ দে নেভার এভার রিড দ্য কোরআন ফ্রম বিগিনিং টু দ্য এন্ড। মাই ব্রাদার্স, ইউ ক্যান রিড দ্য ট্রান্সলেশন, ট্রান্সলেশন ইন ইংলিশ অ্যাভেলেবল, ইন বেঙ্গলি অ্যাভেলেবল, ইন এভরি ল্যাঙ্গুয়েজ ইট ইজ অ্যাভেলেবল।
যাতায়াতের সুযোগ সুবিধা থাকার কারণে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি জুম্মার নামাজে এখানে অনেক মুসল্লিদের সমাগম হয়ে থাকে। এই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে প্রায় 250 জন মুসল্লি নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন এবং জুম্মার নামাজে প্রায় 400-500 জন মুসল্লি অংশগ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদে মেনে তো হয়েছে যে ফাসর নামাজের সম্বন্ধে দুদিন বলা হয় নাইনি, যে ফাসর নামাজে নাইনি যে ফজরের নামাজে প্রায় 3 কাতার হয়ে যায় এই মেহনতের কারণে। আর ওই লোক জ্ঞানায়নি যে ফাসক দৈনিক নাইনি 10 রাউন্ড হইব, জ্ঞানায়নি 100 মানুষ হইব নাইনি ফাসকতে, 100 মানুষের ঊর্ধ্বে হইব। শুক্রবারে প্রায় নাইনি 500 মানুষের আমরা ফেসিলিটি করতাম পারি। দুই ঈদে এখানে 3টি করে ঈদের জামাত হয়ে থাকে, যেখানে দূর দূরান্ত থেকে প্রায় 1000 মুসল্লি বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় করেন। রমজান মাসে তারাবি নামাজের জন্য একটি জামাতের আয়োজন করেন মসজিদ কর্তৃপক্ষ। এত পপুলেশন আমাদের এই মহল্লাতে যে প্রায় 3 ঈদের জামাত করতে হয়, 3 ঈদের জামাত করতে হয়। মাঝে মাঝে আমরা নাইনি এই বাবানান গ্রিন এই জায়গাকে এটা ফুটবল পিচরে নাইনি হায়ার হইরে আমরা এই নাইনি নাই ঈদের নামাজ পড়া হয়। এখানে বাঙালি কমিউনিটির পাশাপাশি অ্যারাবিয়ান, আফ্রিকান, ইন্ডিয়ান, সোমালিয়ান এবং পাকিস্তানি কমিউনিটির মুসলমানরাও একসাথে প্রতিদিনের নামাজের পাশাপাশি ইসলামের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। This is a Lansbury community mosque where we always pray, very convenient for the local people. Alhamdulillah, it helps all of us and we used to the mosque to pray and I think it's very, very essential, very important for the community and it helps everybody, the whole community and we really support it. নামাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য মসজিদের ভেতরে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন করা হয়েছে, যাতে করে মুসল্লিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। এখানে নামাজের পূর্বে অজু করার জন্য রয়েছে 9টি পানির কল দ্বারা সমৃদ্ধ 2টি অজুখানা। অজুখানার পাশেই রয়েছে 6টি টয়লেট এবং হাত শুকানোর ব্যবস্থা। তাছাড়া মসজিদের ভেতরে রয়েছে মুসল্লিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন নামাজের সময় দেখার জন্য দেয়ালে দেয়ালে রয়েছে দেয়াল ঘড়ি, নামাজের সময়সূচির ক্যালেন্ডার, দূর থেকে ওয়াজ নসিহত বা কেরাত শোনার জন্য রয়েছে উন্নত মানের সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, অতিরিক্ত গরমের জন্য রয়েছে বেশ কিছু বৈদ্যুতিক পাখা এবং 8টি এয়ার কন্ডিশন, অতিরিক্ত শীতের জন্য হিটারের ব্যবস্থা এবং মেঝেতে রয়েছে নামাজের বিছানা, যেখানে নামাজিরা ভালোভাবে নামাজ আদায় করতে পারেন। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এই পপলার মাঝে তার বাদে ঠাকুর আমাদের অনেক মসজিদের লগর একটা মসজিদ কীরকম যে আমাদের মসজিদে এই পটা ক্যাবিনেট হইলেও নাইনি, প্রথম দিকেই নাইনি যে এয়ারকন্ডিশন লাগাইল, তার বাদে নাইনি সেন্ট্রাল হিটিং লাগাইল, তার বাদে পানির জন্য গরম পানির জন্য 2টা বয়লার, যদি একটা ফেল হয় তাহলে আরেকটায় খাবার করে, তার বাদে আমাদের কার্পেটগুলা নাইনি, এইগুলা নাইনি যে টার্কি টাকি নাইনি জো হয়েছে, টার্কি টাকি নাইনি আমরা নাইনি মাসের মার্চ নাইনি অর্ডার দেওয়া প্রায় 6 মাস লাগছে কার্পেট বয়নি আইতে, তো খুব ভালো ফেসিলিটি। ইমামের ওয়াজ নসিহত দেওয়ার জন্য রয়েছে একটি সুসজ্জিত মিম্বর এবং কোরআন হাদিস সহ বিভিন্ন ইসলামিক বই সংগ্রহ করার জন্য রয়েছে 6টি বুকশেলফ, যেখানে সংরক্ষণ করা হয়েছে কোরআন হাদিস কায়দা সিফারা সহ বেশ কিছু ইসলামিক বই। محرم صفر ربيع الأول ربيع الآخر جمادى الأولى جمادى الأخرى رجب شعبان رمضان شوال ذو القعدة ذو الحجة We know that Prophet sallallahu alaihi wasallam says خيركم من تعلم القرآن وعلم the best amongst you is the one who study Quran and the one who teaches Quran. So here lots of students they come here and they learn about Islam.
এই মসজিদটি এই এলাকার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের জন্য মসজিদের পাশাপাশি এডুকেশনাল সেন্টার হিসেবেও কাজ করে যাচ্ছে। অনেক বাচ্চারা এখানে এলাকাতে এখানে লেখাপড়া করার জন্য আসতেছে, ওয়াইটিং লিস্টও আছে অনেকজন, অনেক বিভিন্ন এলাকাতে আসতেছে। এখানে এডুকেশনের প্রোগ্রেস খুব ভালো, আমরা আপনাদের মাধ্যমে সবাই জানবে এখন যে মসজিদে এত এত মানে অগ্রগতি হইতেছে, অনেক অ্যাক্টিভিটি হইতেছে এখানে। بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله এলাকার কোমলমতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এখানে প্রতি সোমবার থেকে শুক্রবার 5টা থেকে 7টা পর্যন্ত রয়েছে ইভিনিং মাদ্রাসা। এখানে সহিভাবে কায়দা, সিফারা, কোরআন, হাদিস এবং ইসলামিক মাসালা মাসায়েল সহ প্রায় 250 জন শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে ইসলামিক শিক্ষা। Especially we cover here many Islamic subjects like Quran, Sirah, reading Quran with Tajweed, biography of the Prophet sallallahu alaihi wasallam, Islamic history and many other personal development programs. Alhamdulillah, there are many students coming here and also becoming Hafiz, completing their Hifz. And by the community, Alhamdulillah, we're getting a lot of support. Since 2009 to till now, Alhamdulillah, is around 8 to 10 students, they completed their Hifz. And also this year, another 2 or 3 is finished, nearly finished. Every year is becoming Hafiz. And there are altogether 28 to 30 students always. There are 2 teachers who've been teaching here from the beginning. And also, Alhamdulillah, there are many classes in this masjid. Many, if we have in the future, if we have more extra room or extra facilities, then we can expand the classes and it will be really useful for the community and for the people. Bikal 5টা বাজার আগেই গুটি গুটি পায়ে এক এক করে আসতে শুরু করে মক্তবের শিক্ষার্থীরা, যারা ইসলামিক শিক্ষায় শিক্ষিত এবং আদর্শবান ব্রিটিশ মুসলিম নাগরিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করার জন্য উপস্থিত হন এই মসজিদে। যে আমাদের বাচ্চারা প্রত্যেকটা দোয়া যেগুলো তারা মুখস্থ করতেছে, প্রতিটি দোয়া ইংলিশ ট্রান্সলেশন সহ মুখস্থ করতেছে, এবং অনেক বাচ্চারা সুরা মুখস্থ করতেছে, যে সুরাগুলোও তারা ইংলিশ ট্রান্সলেশন সহ তারা মুখস্থ করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট কাইন্ড এন্ড দ্য মোস্ট মার্সিফুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন টু আল্লাহ বিলংস অল প্রেজ লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস আর রহমানির রহিম দ্য মোস্ট কাইন্ড এন্ড দ্য মোস্ট মার্সিফুল মালিক ইয়াউমিদ্দিন Master of the Day of Judgment. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Only you do we serve and only you do we seek help. Ihdinas siratal mustaqim. Guide us to the straight path. Siratal ladina an'amta alayhim. The path of those you have favored. غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ Not the path of those who have earned your anger, nor the path of those who have gone astray. Ameen. O Allah, accept our dua. বিকেল 5টা বাজার সাথে সাথে বদলে যায় মসজিদের ভেতরের চিত্র। মসজিদের বিভিন্ন কক্ষে ভিন্ন ভিন্ন দলে
এক একজন শিক্ষকের অধীনে ছোট ছোট শিশুরা পরম আদর আর ভালোবাসায় শিখে নিচ্ছে আল্লাহর প্রেরিত মহাগ্রন্থ কোরআন এর বিভিন্ন অক্ষর, শব্দ আর বাক্য। তাদের গুনগুন শব্দে মুখরিত হয় মসজিদের চারপাশ। তাছাড়া এই এলাকার ছোট ছোট বাংলাদেশি ছেলেমেয়েদের জন্যে রয়েছে শুদ্ধভাবে বাংলা বলা, পড়া এবং লেখা শিখার ব্যবস্থা। আমাদের লেন্সবাড়ি পার্ক মসজিদের এখানে অনেক বাচ্চা ইসলামিক স্টাডি করে, অনেক উপকৃত হয় এই পাড়ার মানুষ। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই এখানে লেখাপড়া করতেছে। মসজিদের কমিটি অত্যন্ত ভালো, মসজিদের ইমাম সাহেব যারা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা নিয়ে বাচ্চান ধরে লেখাপড়া করাইতেছে, আগাইতেছে আমাদের ছেলেরা। এখানে প্রায় 8-9টা ক্লাস হয় আরবি হাফিজি, এরপরে এখানে আসে বাংলা ক্লাস স্টার্ট হয় স্যাটারডে, এরপরে ইংলিশ ম্যাথ সায়েন্স ক্লাস কমিটির পক্ষ থেকে করা হয়। প্রতি শনিবার এবং রবিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত রয়েছে উইকেন্ড মাদ্রাসা, যেখানে প্রায় 70 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। আলহামদুলিল্লাহ, উই হ্যাভ এ ভেরি গুড সিলেবাস হিয়ার, সো ফার সো মাচ উই নো আওয়ার স্টুডেন্টস আর এনজয়িং দিস সিলেবাস, অ্যান্ড আলহামদুলিল্লাহ উই হ্যাভ এ ভেরি প্রোঅ্যাক্টিভ অ্যান্ড ফ্রেন্ডলি টিচার স্টাফ। অলমোস্ট উই হ্যাভ 12 টিচার্স হিয়ার ওয়ার্কিং উইকডেজ অ্যান্ড উইকেন্ড। উই হ্যাভ 8 ক্লাসেস হিয়ার that runs in weekdays from 5 to 7, and also 4 more classes that run from 10 o'clock to 1 o'clock Saturday and Sunday. ألحاكم التكاثر حتى زلتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترغن الجحيم ثم لترغن لها عين اليقين ثم لا تسألن يوم عيد عن النعيم. ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم. এছাড়া প্রতি বুধবার সন্ধ্যা 7:30 এলাকার বয়স্ক লোকদের জন্য রয়েছে বিভিন্ন হাদিস, সূরা এবং দোয়া মুখস্থ করানোর ব্যবস্থা। সর্বোপরি বলা যায় মক্তবের শিক্ষকরা দক্ষতার সাথে এই এলাকার মুসলিম কমিউনিটিকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এই জন্য আমরা খুবই খুশি আমাদের লেন্সবাড়ির মসজিদের বা এলাকাবাসীর বা আমাদের যে বর্তমান যে কমিটি আছে ইসি বায়ান বা মেম্বার সবাই খুব অ্যাক্টিভ, আমাদের যে কোনো সময় যে কোনো সাহায্য সহযোগিতায় আমাদের সাহায্য সহযোগিতা আমরা সবাই বাইয়েন্তে সব বাইয়েন্তে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। আমাদের এভরি উইক একটা মহিলা তাফসির থাকে, এভরি থার্সডে আমাদের মহিলা তাফসির থাকে। আমরা মহিলা সাহেব বাংলা ইংলিশে সব সময় আমাদের এই তাফসিরগুলো পরিচালনা করেন। এভরি সানডে আমাদের অ্যাডাল্ট একটা তাফসির থাকে এলাকার যে আমাদের মুসল্লি, অন্যান্য জায়গার মুসল্লি আমাদের এভরি সানডে আমাদের তফসিরে আসেন। একটি মসজিদ শুধুমাত্র নামাজ এবং ইসলামিক কার্যক্রমই পরিচালনা করে না, একটি মসজিদ একটি সমাজ বা কমিউনিটির কেন্দ্রবিন্দু। মসজিদ একটি আদর্শ সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর আমাদের এখানে রেগুলার প্রোগ্রাম হয়, 5 ডে মাকতব হয়, স্যাটারডে সানডে মাকতব হয়, এর পাশে এভরি ওয়েনেসডে একটা কোরআন ক্লাস হয়, থার্সডে আর একটা ক্লাস হয়, মেলুকের ক্লাস হয়, আর অনেক কিছু হয়। আর ইয়াংস্টারদের নিয়ে অনেক প্রোগ্রাম হয়, যাতে বাদ রাস্তার দিকে যাইতো না, ওরা ভালো রাস্তার দিকে আইতো। অন্যান্য মসজিদের মতো ল্যান্সবেরি এস্টেট মসজিদটি
প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইয়ুথ কনফারেন্স, ইসলামিক নসিহত, তরবিয়ত, হজ প্রশিক্ষণ ইত্যাদি। তাছাড়া ইসলামিক এবং সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা প্রোগ্রাম, যেমন ইসলামিক সমাজ ব্যবস্থা, জব ইনফরমেশন এবং কমিউনিটি রিলেশনশিপ প্রোগ্রাম। এই সমস্ত বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এই এলাকায় বেড়ে ওঠা সকল মুসলিম কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মধ্যে একটি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে। এখানে বছরে একবার মুসলিম এবং নন মুসলিম কমিউনিটির মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠার জন্যে রয়েছে ওপেন ডে। তাছাড়া প্রতি রবিবার 7টা থেকে 9টা পর্যন্ত রয়েছে কোরআনের তাফসির, যেখানে কোরআনের ব্যাখ্যাসহ বিভিন্ন সামাজিক বিষয়ে কোরআনের আলোকে আলোচনা হয়ে থাকে। বিভিন্ন সময়ে হাদিসের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আয়োজন করা হয় দর্শে হাদিস প্রোগ্রাম। প্রতি শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের খতিব সামাজিক, অর্থনৈতিক, ইসলামিক আইন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ বিষয়ে বয়ান দিয়ে থাকেন, যাতে করে আগামী ব্রিটিশ মুসলিম প্রজন্ম নিজেদেরকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। দুরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, একি খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে।